মমতা দিদির শিলং ভ্রমণের এদিন পূর্বে গারু পাহাড়ত আইডি উদ্ধার হওয়া ঘটনায় সৃষ্টি করেছে চাঞ্চল্যর। পশ্চিম গারু পাহাড়ের দলংগিরিত উদ্ধার হয়েছে 10 কিলোগ্রাম ওজনের আইডি দুটা। এটা আইডি প্রেসার কুকারত লুকাই থার বিপরীতে আনটো থা আছিল এটা রঙের টেমাত। দুটা আইইডি নিষ্ক্রিয় করার পিছত চলা অভিযানত আরক্ষী লাভ করলে আন এক সফলতা। এবার আরক্ষী জব্দ করলে সক্রিয় গ্রেনেডর লগতে 6 গুলি। পশ্চিম গারু পাহাড়ত সংঘটিত দুটা ঘটনায় ইঙ্গিত দিছে ভয়ঙ্কর ভবিষ্যতর। মেঘালয়ত রাজনৈতিক অস্থিরতার মাজতে উগ্রপন্থী সক্রিয় হওয়ার উমান পাইছে আরক্ষী। পানামা পেপার্স কেলেঙ্কারিয়ে জোকারিছে বলিউডর বচ্চন পরিয়ালক। প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বর্য রায়ক ইডির জেরা। 6 ঘণ্টা জেরা অভিনেত্রীগুলিক। বিদেশত অবৈধভাবে ধন জমা রখার অভিযোগতেই অভিনেত্রী ঐশ্বর্য রায়ক মারাথন জেরা করিলে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে। আমি আকৌ এবার জনাইছো আপনাদের, পানামা পেপার্স কেলেঙ্কারিয়ে এতিয়া বলিউডর বচ্চন পরিয়ালক জোকারি গৈছে। প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বর্য রায়ক ইডিয়ে জেরা চলায়। 6 ঘণ্টা জোড়া অভিনেত্রীগুলিক জেরা চলে ইডির। বিদেশত অবৈধভাবে ধন জমা রখার অভিযোগতেই অভিনেত্রী ঐশ্বর্য রায়ক মারাথন জেরা চলায় ইডিয়ে।